গত 9 জানুয়ারি শিক্ষা অধিদপ্তর তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের যে সমস্ত ডেটা বাংলা শিক্ষা পোর্টালে আপলোড বা আপডেট করে রাখার জন্য বলা হয়েছিল, তো আমরা সেই ডেটাবেসকে আপডেট রাখার জন্য আমরা বাংলা শিক্ষা পোর্টালে চলে এসেছি। তো এখানে যে বিষয়বস্তুগুলো অ্যারাইজ করছে, তো সেই জায়গাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মূলত আজকে আমার এই ভিডিওটা এনেছি। তো বিষয়গুলো যেগুলো আলোচনা এখানে করা হবে বা আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি অনেকেরই কাজে লাগতে পারে বা এই বিষয়গুলো অনেকেরই অ্যারাইজ করবে, তো সেই জায়গাগুলো নিয়ে মূলত একটু সম্মুখ আলোচনা আপনাদের সঙ্গে করতে চলেছি। তো আমরা 2023-24 ইলেভেনের যে বাংলা শিক্ষা যে নামে যে পোর্টালে যে সমস্ত নামগুলো আছে সেটা আমি এখানে বের করেছি। এই ল্যান্ডিং পেজে সমস্ত ছাত্রছাত্রীদের ইলেভেনের সমস্ত ছাত্রছাত্রীদের নাম এখানে শো করছে, কিন্তু ব্যাপার হলো সবাই তো ট্যাবের যে গ্র্যান্ট সেই গ্র্যান্ট পাওয়ার যোগ্য নয়, কারণ এখানে রেজিস্টার্ড যে সমস্ত স্টুডেন্ট রয়েছে অর্থাৎ 23 সালে যারা যে সমস্ত ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করেছে এবং যারা প্ল্যাক স্টুডেন্ট পড়ে রয়েছে তাদের সঙ্গে সঙ্গে কিছু এক্সট্রা স্টুডেন্ট কিন্তু এখানে রয়ে গেছে। তো সেই সমস্ত যারা এক্সট্রা স্টুডেন্ট রয়ে গেছে তারা মূলত অ্যাকচুয়ালি কিন্তু ইলেভেনে আগের বছরে হয়তো ফেল করেছে বা এবছরে হয়তো ইলেভেনে ভর্তি হয়নি বা অন্য কিছু যে কোনো কারণের জন্য তারা এখানে অতিরিক্ত ছাত্রছাত্রী হিসাবে রয়ে গেছে। তো এরা তো ট্যাব গ্র্যান্ট পাওয়ার যোগ্য নয়। তো এবার আমরা তরুণের স্বপ্ন যে মেনু সেখানে আমরা চলে এসেছি। তো এখানে আমরা যদি 9 তারিখের ওই অধিদপ্তরের যে নোটিশ সেটা যদি আমরা একটু দেখি তাহলে সেখানে বলা আছে যে খুব শীঘ্রই আমাদের এই যে ইলেভেনের যে সমস্ত ডেটাবেস সেই ডেটাবেস ডাউনলোড করার অপশন দেওয়া হবে। তো এখানে ইলেভেনের ডেটাবেস ডাউনলোড করার অপশন দিয়েছে, এখানে ইলেভেন যদি সিলেক্ট করি আর এখানে অল স্টুডেন্ট ক্লাস ইলেভেন এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের এখানে সাবমিট করলে আমাদের যে ডাউনলোড করার অপশন সেটা চলে আসবে এবং একটা PDF আকারে সমস্ত ইলেভেনের যে সমস্ত ছাত্রছাত্রী বাংলা শিক্ষা পোর্টালে রয়ে গেছে সমস্ত ছাত্রছাত্রী এখানে ডাউনলোড আকারে চলে আসবে। তো সেটা যদি আমরা করি, ডাউনলোড দিলাম, তো একটা PDF আকারে ডাউনলোড হয়ে আমার চলে আসবে এবং ওই ছাত্রছাত্রী যেগুলো BSP-তে বাংলা শিক্ষা পোর্টালে রয়ে গেছে সেই ছাত্রছাত্রীগুলোকে এখানে দেখতে পাবো। তো এখানে চলে এসেছে। তো এখানে মূলত যে সমস্ত ছাত্রছাত্রী বাংলা শিক্ষা পোর্টালে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে সব নামগুলোই এখানে রয়েছে, কিন্তু ঠিক আগের মতোই যে কথাগুলো বলছিলাম যে এরা সবাই ট্যাব গ্র্যান্ট পাওয়ার যোগ্য নয়, তাহলে কিছু ছাত্রছাত্রীদেরকে আমাদের ডিঅ্যাক্টিভ করে দিতে হবে বাংলা শিক্ষা পোর্টালে গিয়ে। তো এখানে একটা বিষয় বলে রাখি, এই যে তরুণের স্বপ্ন প্রকল্পের এই যে ল্যান্ডিং পেজে এখানে যে নামগুলো রয়েছে এইগুলো মূলত আগের বছরে যাদেরকে ট্যাব গ্র্যান্ট আমরা পাইয়ে দিয়েছি সেই সমস্ত ছাত্রছাত্রীর ফাইনালাইজড করা ডেটা এখানে শো করছে, অর্থাৎ আগের বছরে এরা ট্যাব গ্র্যান্ট পেয়ে গেছে এবং এরা 2024 সালে উচ্চ মাধ্যমিকের প্রার্থী। এরকমভাবে এই যে ইলেভেনের যে সমস্ত নাম আমি PDF আকারে এখানে ডাউনলোড করে দেখালাম সেই নামগুলো এখানে হয়তো শো করা উচিত এবং বাঁ দিকে দেখা যাবে যে আগের বছর যখন আমরা এই 12-এর এদের যখন ট্যাব গ্র্যান্ট করেছিলাম তখন এখানে বাঁ দিকে বক্স দিয়েছিল এবং চেক এবং আনচেক করার জায়গা দিয়েছিল যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের মানে বেনিফিশিয়ারি পাবে যারা যোগ্য, তো তাদেরকে টিক করা হয়েছিল এবং যারা পাবে না তাদেরকে আনটিক করে সেটা ফাইনালাইজ করা হয়েছিল। তো ক্লাস ইলেভেনে যদি ট্যাব পাওয়ার যোগ্য হয় অর্থাৎ অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে যদি ক্লাস ইলেভেনেই ট্যাব দেওয়া হয় তাহলে নিশ্চয়ই সেই ল্যান্ডিং এই যে পেজ এখানে ওই ইলেভেনের নামগুলো এখন আসবে, এখনও পর্যন্ত সেগুলো আসেনি, এটা আগের বছরের নাম, আমরা ইলেভেনের নামগুলো এই যে ডাউনলোড অপশন থেকে আমরা পাবো। তো আমরা যে সমস্ত অতিরিক্ত ছাত্র রয়েছে আমরা বাংলা শিক্ষা পোর্টালে গিয়ে এখন আপাতত সেই ছাত্রছাত্রীদেরকে ডিঅ্যাক্টিভ করে রাখবো, তাহলে কাজটা আমাদের অনেক এগিয়ে আসবে। ডিঅ্যাক্টিভ করা থাকলে কী হবে, এই যে ল্যান্ডিং পেজে এখানে যখন টিক আনটিক মারতে দেবে তখন আমরা অল টিক মেরে আমরা বেরিয়ে যেতে পারবো, কারণ যেগুলো বেনিফিশিয়ারি আমাদের এলিজিবল শুধুমাত্র সেই নামগুলো এখানে তখন শো করবে। তো এইটা আমরা আগে থেকে যদি বিভ্রান্তি আমাদের এড়াতে চাই তাহলে এই কাজগুলো আগে থেকে করে রাখা উচিত, সেটাই 9 তারিখের অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছিল যে আগে থেকে কাজগুলো আপনারা করে রাখুন। তো আমাদের যে সমস্ত বাড়তি ছাত্রছাত্রী রয়েছে আমরা সেইগুলোকে ডিঅ্যাক্টিভ করে রাখবো, সেটা করার জন্য আমরা বাংলা শিক্ষা পোর্টালে আবার ইলেভেনের নামের লিস্টে আমরা চলে আসছি। তো ধরে নিচ্ছি এই স্টুডেন্টকে আমার ডিঅ্যাক্টিভ করতে হবে, এটা আমার বাড়তি স্টুডেন্ট এবং এই স্টুডেন্ট তরুণের স্বপ্ন প্রকল্পে ইলেভেনের ট্যাব গ্র্যান্ট পাওয়ার যোগ্য নয়। তো আমরা ID-টাকে কপি করে নিলাম, এবার স্টুডেন্ট ডিলিট ডিঅ্যাক্টিভ এই অপশনে গিয়ে স্টুডেন্ট ডিঅ্যাক্টিভেশন, এখানে ডিঅ্যাক্টিভ কিছু স্টুডেন্ট আমার রয়েছে যাদেরকে ডিঅ্যাক্টিভ করা হয়েছে, তো কোডটা এখানে আমি দিলাম, স্টুডেন্টকে সার্চ দিলাম, তো এখানে এই ওই স্টুডেন্ট যাকে আমি ডিঅ্যাক্টিভ করতে চাইছি সেই স্টুডেন্ট এখানে আমার ফেজ করে গেছে। এরপরে রিজন ফর ডিঅ্যাক্টিভ কোন কারণের জন্য করছি, তো নট রিঅ্যাডমিটেড বা একটা কিছু অপশন দিয়ে দিলাম ডিঅ্যাক্টিভ। এখানে বলছে আপনি কি শিওর যে এই স্টুডেন্টকে আপনি ডিঅ্যাক্টিভ করতে চাইছেন, ওকে, এখানে সাকসেসফুলি ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে এবং তার কোডটাও এখানে বলে দিয়েছে এবং এই যে লিস্ট এই লিস্টেও ডিঅ্যাক্টিভ স্টুডেন্ট হিসাবে এখানে সংযুক্ত হয়েছে।
এবার এখানে আরেকটা বিষয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, যে 2023 সালে যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস 11-এ আমাদের ভর্তি হয়েছে, তো সেখানে প্রায় সব স্কুলের ক্ষেত্রেই দু একটা এরকম কেস থাকবে যে দু একটা স্টুডেন্ট হয়তো রেজিস্ট্রেশন করেনি। তাহলে তাদের ক্ষেত্রে কি এই যে তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব গ্রান্ট পাওয়া যোগ্য না যোগ্য নয়, এই নিয়ে হয়তো একটা বিতর্কিত বিষয় আসতে পারে। মূলত তাদেরকেও ডিঅ্যাক্টিভ করে রাখা উচিত, এবং আমার এটা মতে মনে হচ্ছে তারা এই যে তরুণের স্বপ্ন প্রকল্পের যে গ্রান্ট, সেই গ্রান্ট পাওয়ার কিন্তু যোগ্য নয়। কারণ যেহেতু তারা রেজিস্ট্রেশন করেনি, তাহলে ক্লাস 11-এর অ্যানুয়াল এক্সামিনেশন দিয়ে তারা ক্লাস 12-এ ওঠার যোগ্য নয়, যেহেতু তাদের রেজিস্ট্রেশন হাতে পাচ্ছে না। এবং আরও একটা বিষয় উঠে আসতে পারে, সেটা হচ্ছে যেহেতু রেজিস্ট্রেশন করেনি, তাহলে মাধ্যমিক পাস থেকে শুরু করে পরপর তিনটি শিক্ষাবর্ষের মধ্যে এরা অন্য বিদ্যালয়েও ভর্তি হতে পারে, কারণ রেজিস্ট্রেশন হয়নি, এবং যে বিদ্যালয়ে গিয়ে আবার ভর্তি হবে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারে। তাহলে সেক্ষেত্রেও যে বিদ্যালয়ে ভর্তি হতে যাবে সেখানে গিয়েও তো সে ট্যাবের জন্য এলিজিবল হয়ে যেতে পারে। তাহলে আমার এখানে যদি তাকে ট্যাব একবার দিয়ে দেওয়া হয়, তাহলে অন্য স্কুলে ভর্তি যদি হয় তাহলে সেখানে গিয়েও ট্যাব গ্রান্ট একবার পেয়ে যেতে পারে। তো এখানে একটা বিভ্রান্তি হয়তো সৃষ্টি হতে পারে, সেই জন্য আমার মতে মনে হচ্ছে এদেরকেও ডিঅ্যাক্টিভ করা প্রয়োজন। তো আমি সেই সমস্ত স্টুডেন্টকেও ডিঅ্যাক্টিভ করে রাখছি, এবং শুধুমাত্র যারা ট্যাব গ্রান্ট পাওয়ার যোগ্য সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমি 11-এর পোর্টালে রাখছি, যাতে করে তরুণের স্বপ্ন প্রকল্পে তাদেরকে শুধুমাত্র সেই সমস্ত এলিজেবল স্টুডেন্টগুলোকে ফেস করে। তো এইভাবে আপনারাও কাজটা করে রাখতে পারেন। তো আশা করি ভিডিওটা অনেকের কাজে লাগতে পারে, যদি কাজে লাগে তাহলে লাইক এবং শেয়ার করা যেতে পারে, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।